প্রিয় দশম শ্রেণীর ভাই বোনেরা কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের জিওগ্রাফি ক্লাস। এর আগে আমি জিওগ্রাফির দুটো ক্লাস তোমাদের জন্য নিয়েছি, আজকে হচ্ছে এটা হচ্ছে ক্লাস নাম্বার 3। যারা এর আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নাও, কারণ চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছি, লাইন ধরে ধরে একেবারে ছবি এঁকে বোঝাচ্ছি। আগের দিন আমরা নদীর তিনটে গতি সম্পর্কে জেনেছিলাম, আজকে তাও আরো একবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি। নদীর সবসময় মনে রাখবে তিনটে গতি, একটা হচ্ছে উচ্চ গতি, একটা হচ্ছে মধ্য গতি, একটা হচ্ছে নিম্ন গতি। উচ্চ গতি আমরা কাকে বলছি? যখন নদী পাহাড়ের উপর থেকে আসছে, অর্থাৎ নদী যেটা উৎপত্তি সেই অংশটা, অর্থাৎ পাহাড়ে যখন নদী আসছে পাহাড় থেকে মালভূমির দিকে, সেইটাকে আমরা উচ্চ গতি বলছি। তারপর যখন নদী মালভূমির উপর দিয়ে যাচ্ছে সেটাকে আমরা মধ্য গতি বলছি, আর নদী যখন সমভূমির উপর দিয়ে যাচ্ছে তখন আমরা তাকে নিম্ন গতি বলছি। অর্থাৎ পাহাড়ের নদীর গতি কি উচ্চ, মালভূমিতে নদীর গতি হচ্ছে মধ্য, আর সমভূমিতে হচ্ছে নিম্ন। এটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ কিনা? আগের দিন আমি তোমাদেরকে বলেছি, ডিটেলসে পড়াচ্ছি না, আগের দিন কনসেপ্টটা জাস্ট দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ একটা পয়েন্ট আমি মিস করে দিয়েছিলাম, আজকে বোঝাচ্ছি। তো যেই নদীর উচ্চ গতি, মধ্য গতি আর নিম্ন, এই তিনটে গতি থাকে তোমাদের বইয়ে দিয়ে আছে, তাকে কোন নদী বলে? তাকে বলে আদর্শ নদী, মনে রাখবে, হ্যাঁ কিনা? তাকে বলে আদর্শ নদী। মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আর একটা আদর্শ নদীর নাম হচ্ছে আমাদের গঙ্গা নদী, হ্যাঁ কিনা? এটা হচ্ছে তোমাদের একটা পয়েন্ট ছিল যেটা আমি মিস করে দিয়েছিলাম আগের দিন, আজকে তোমাদেরকে আমি বলে দিলাম। এবার দেখো আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, যে একটা তোমাদের বইয়ের পয়েন্ট আছে, সেটা কি? সেটা হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র। কাকে বলছে? যে নদীর ঢালের পরিবর্তনে কিংবা জলের বৃদ্ধিতে, বোঝার চেষ্টা করো, এই যে নদীর ঢাল, এইটা তো ঢালের হয়তো পরিবর্তন ঘটে গেলো, এই এমনি হয়ে গেল, এই ঢালের পরিবর্তন ঘটে গেল। তো নদীর ঢালের যদি পরিবর্তন ঘটে বা নদীর জলের পরিমাণ যদি বেড়ে যায়, হ্যাঁ কিনা, তাহলে কি বলছে? যদি ধরে নাও নদীর গতিবেগ বাড়ছে কত গুণ, হয়তো 2 গুণ বেড়ে যাচ্ছে। তো নদীর গতিবেগ যদি 2 গুণ বেড়ে যায় তাহলে নদীর বহন ক্ষমতা কি, বহন ক্ষমতা কত বেড়ে যাবে? 64 বেড়ে যাবে। কত গুণ বেড়ে যাবে? 64 গুণ বেড়ে যাবে। একে নদীর ষষ্ঠ ঘাতের সূত্র বলছে। আর একবার বোঝাচ্ছি, নদীর গতিপথে যদি ঢালের পরিবর্তন ঘটে বা নদীর জলধারণ ক্ষমতার যদি পরিবর্তন ঘটে বা জলধারণ ক্ষমতা বেড়ে যায় তাহলে নদীর কি গতিবেগটা বাড়বে? কত গুণ? 2 গুণ। গতিবেগ 2 গুণ বাড়লে তার বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যাবে। একে বলা হয় নদীর ষষ্ঠ ঘাতের সূত্র। আরেকটা জিনিস মনে রাখবে, যে নদীর জল প্রবাহ মাপার একক হচ্ছে কিউসেক। কি? কিউসেক। নদীর জল প্রবাহ কোনটা? লিখে দিচ্ছি, জল প্রবাহ, হ্যাঁ কিনা? নদীর জল প্রবাহ মাপার এককে আমরা কিউসেক বলতে পারি, হ্যাঁ কিনা? আর আমরা কিউমেক বলতে পারি। তাহলে জল প্রবাহ মাপার একক হচ্ছে কিউসেক আর কিউমেক, দুটো আছে, কিউসেক একটা হচ্ছে কিউমেক। মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন তোমাদের আসতে পারে। কিউসেক হলো কিউবিক ফুট পার সেকেন্ড, আর কিউমেক হচ্ছে কিউবিক মিটার পার সেকেন্ড, হ্যাঁ কিনা? কিউসেক হচ্ছে কিউবিক ফুট পার সেকেন্ড, কিউমিক হচ্ছে কিউবিক মিটার পার সেকেন্ড, হ্যাঁ কিনা? এতদূর আমি তোমাদেরকে আশা করছি বোঝাতে পেরেছি। এবার দেখো নদীর যে তিনটে গতি রয়েছে, উচ্চ, মধ্য আর নিম্ন, তাহলে দেখো কি বলছে। নদীর যে উচ্চ গতি সেটা পার্বত্যের একেবারে খাড়া ঢাল দিয়ে প্রবাহিত হয়, বোঝার চেষ্টা করো কোথা থেকে, এটার মধ্যে খাড়া ঢাল দেখা যায়। তাহলে উচ্চ গতিতে যদি ঢাল কেমন হয়, খাড়া, পার্থক্য, তাহলে মধ্য গতিতে ঢাল কেমন হবে, একটু নিম্ন, হ্যাঁ কিনা? নিম্ন বা মৃদু, কেমন ঢাল হবে? উচ্চ গতিতে যদি খাড়া ঢাল হয় তাহলে মধ্য গতিতে কেমন ঢাল হবে? মৃদু ঢাল হবে। আর নিম্ন গতিতে আংশিক মৃদু হবে, হ্যাঁ কিনা? আংশিক মৃদু ঢাল হয়ে যাবে, হ্যাঁ কিনা? উচ্চ গতিতে নদীর ক্ষমতা কেমন থাকে? সর্বাধিক। এখানে শক্তি কেমন থাকে? নদীর শক্তি থাকে সর্বাধিক, এটা কিন্তু মনে রাখবে। নিম্ন গতিতে আমরা যদি দেখি, হ্যাঁ কিনা, শক্তির মধ্যে একটা ভারসাম্য থাকে, কি থাকে? এখানে শক্তির ভারসাম্য দেখতে হবে, বোঝার চেষ্টা করুন, কি দেখতে হবে? শক্তির ভারসাম্য দেখতে হবে, হ্যাঁ কিনা? আর নিম্ন গতিতে নদী সর্বনিম্ন শক্তি সম্পন্ন, অর্থাৎ এখানে শক্তিহীন বলতে পারি, কিহীন বলতে পারি? শক্তিহীন বলতে পারি, এখানে নদীর প্রায় শক্তি থাকে না, হ্যাঁ কিনা? উচ্চ গতিতে জলের পরিমাণ কি থাকে? কম থাকে, হ্যাঁ কিনা? মনে রাখবে, উচ্চ গতিতে জলের পরিমাণ কি থাকে? কম থাকে। মধ্য গতিতে জল কেমন থাকে? মধ্য গতিতে জল থাকে সর্বাধিক। আর নিম্ন গতিতে
জল শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায় এবং নদী প্রায় স্রোতহীন ও বেগহীন হয়ে পড়ে, হ্যাঁ কিনা? এটা নিম্ন গতিতে। এছাড়া আরো কয়েকটা পার্থক্য তোমাদের পড়তে হবে। কি বলছে যে উচ্চ গতিতে নদীর কাজ কি, বিশেষ করে কি কাজ করে নদী? একটা প্রধান কাজ করে ক্ষয়, আর একটা কাজ করে বহন। দেখো আমার হাতে প্রচন্ড ব্যথা, তা সত্ত্বেও তোমাদের রেগুলার ক্লাস নিচ্ছি, তাই যারা ভিডিওগুলো দেখো অবশ্যই শেয়ার করো, লাইক করো, তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানাও যদি ভিডিওটা ভালো লাগছে। হ্যাঁ কিনা? মধ্যগতিতে নদী কি কাজ করে? মধ্যগতিতে নদী তিনটে কাজই করে, ক্ষয় করে, বহন করে আর সঞ্চয় করে। মনে রাখবে তাহলে তিনটে কাজই করে, ক্ষয় করে, বহন করে আর সঞ্চয় করে। আর নিম্ন গতিতে নদী কি করে? বেশিরভাগ কাজই হচ্ছে নদীর সঞ্চয় করা, বোঝা গেছে? উচ্চ গতিতে আমরা যদি উপত্যকা দেখি, ভি আর আই আকৃতির উপত্যকা সৃষ্টি হয় বা গ্রীকা সৃষ্টি করে, হ্যাঁ কিনা? মধ্য গতিতে আমরা যদি দেখি কি সৃষ্টি করে, মধ্য গতিতে সৃষ্টি করে অশ্ব, ক্ষুরাকৃতি হ্রদ, নদী বা প্লাবন ভূমি, হ্যাঁ কিনা? আর নিম্ন গতিতে অশ্ব, ক্ষুরাকৃতি হ্রদ, বালুচর আর বদ্বীপ, হ্যাঁ কিনা? নিম্ন গতিতে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা বদ্বীপ, এখানে বদ্বীপ সৃষ্টি করে, এখানে ভি আর আই আকৃতির উপত্যকা সৃষ্টি করে, আর এখানে কি সৃষ্টি করে? অশ্ব, ক্ষুরাকৃতি হ্রদ, এটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ কিনা? তো এই ছিল উচ্চ গতি, মধ্য গতি আর নিম্ন গতির মধ্যে পার্থক্য। এবার নদীর কাজ দিচ্ছে, তাহলে আমরা এখনই জানলাম নদীর কাজকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি, তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা কি? ক্ষয় কাজ, একটা হচ্ছে বহন কাজ, আর একটা হচ্ছে সঞ্চয় কাজ। বোঝার চেষ্টা করো। তাহলে দেখো নদী ক্ষয় কি করে করে, প্রথম যে পয়েন্টটা দিয়েছে সেটা হচ্ছে জল প্রবাহ জনিত ক্ষয়। বোঝার চেষ্টা করো, সাপোজ করে এটা কোন একটা ঢাল, এখানে নুড়ি কাপড় বালি প্রচুর রয়েছে, তো প্রচন্ড গতিতে যদি জল এলো এগুলোকে নিজের সাথে কি করে বয়ে নিয়ে যাবে, তাহলে এটাকে বলে জল প্রবাহ জনিত ক্ষয়, হ্যাঁ কিনা? তো দেখো নদীর কাজ কি, আমরা কটা ভাগ করেছিলাম, তিনটে কাজ, কি কি? একটা হচ্ছে ক্ষয়, একটা হচ্ছে বহন, আর একটা হচ্ছে সঞ্চয়, হ্যাঁ কিনা? এই তিনটে নদীর প্রধান কাজ। এবার দেখো ক্ষয় কাজের মধ্যে প্রথমে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে জল প্রবাহ জনিত ক্ষয়। এবার নেক্সট আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে অবঘর্ষণ ক্ষয়, অর্থাৎ জল প্রবাহে কি দেখলাম যে এখানে সাপোজ করো মানে নুড়ি কাপড় বালির টুকরো গুলো রয়েছে, সেগুলো প্রচন্ড গতিতে নদী কি করছে নিজের সাথে বয়ে নিয়ে যাচ্ছে। তো নদী যখন এগুলোকে বয়ে নিয়ে যাচ্ছে তখন এই টুকরো গুলো নদীর এই তলদেশে আঘাত করছে, এগুলো কোথায় এসে আঘাত করছে? নদীর তলদেশে। ফলে নদীর তলদেশের সাথে সেগুলোর ঘর্ষণে, ঠিক আছে, এগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তো একে আমরা বলবো অবঘর্ষণ ক্ষয়। এবার দেখো নেক্সট আরেকটা পয়েন্ট রয়েছে তোমাদের ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয় এই যে বড় বড় পাথরের টুকরো গুলো সাপোজ করে যাচ্ছে, তো যাবার সময় এদের মধ্যে যখন পরস্পর ঘর্ষণ হচ্ছে, ধাক্কা লাগছে, তখন একটা ক্ষয় হচ্ছে, তখন আমরা তাকে কি বলছি? ঘর্ষণ ক্ষয়, হ্যাঁ কিনা? আরেকটা হচ্ছে কি বলছে? সংঘর্ষ, মানে বন্যার জলে বড় বড় শিলাখণ্ড বাহিত হয়ে নদী গড়ে বিশাল আকৃতির শিলাখণ্ড গুলো সজোরে আঘাত করে, হ্যাঁ কিনা? বোঝাতে চাই, অর্থাৎ বড় বড় শিলার টুকরো গুলো যখন নদীর গর্ভে নদীর তলদেশে প্রচন্ড জোরে কি করে আঘাত করে, হ্যাঁ কিনা? তখন কি বলছে? ওই বিশাল আকৃতির শিলার আঘাতে কি হয়? সেখানে একটা ক্ষয় হয়, যাকে আমরা বলছি সংঘর্ষ ক্ষয়। মেইনলি চারটে তোমাকে ক্ষয় পড়তে হবে। একটা হচ্ছে জল প্রবাহ জনিত, অর্থাৎ জল প্রচন্ড গতিতে নুড়ি কাকড় বালি পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে কি? আরেকটা হচ্ছে অবঘর্ষণ ক্ষয়, শিলাখণ্ড গুলো যখন যাচ্ছে তখন নদী গর্ভে ওরা ধাক্কা মেরে নদীর তলদেশ ভাগে একটা ক্ষয় করছে, তাকে বলে ঘর্ষণ। শিলাখণ্ড গুলো যখন পরস্পরের সাথে ঘর্ষণের মাধ্যমে ক্ষয় করছে তখন বলছি তাকে ঘর্ষণ ক্ষয়, আর বড় শিলাখণ্ড যখন নদীর গর্ভে আঘাত মেরে ক্ষয় করছে তখন তাকে আমরা বলছি সংঘর্ষ ক্ষয়। এই চারটে ক্ষয় তোমরা মনে রাখবে। বহন, দেখো বহনকেও আমরা ভাগ করছি কিভাবে, বোঝার চেষ্টা। একটা হচ্ছে দ্রবণ প্রক্রিয়া, অর্থাৎ সাপোজ করো অনেক সময় বৃষ্টির জলে দেখবে কি হয়, যখন বৃষ্টির জল পড়ে মাঠে যাবে তখন দেখবে কাদা খোলা জল দেয়। সাপোজ করো এখানে চুনা পাথর রয়েছে, তো বৃষ্টির জল চুন তো জলে দ্রবীভূত হয়ে যায়, তখন এই চুনটাকে দ্রবীভূত করে নিজের সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে গেল। একে কি বলছে? একে বলছে দ্রবণ প্রক্রিয়ায় বহন। একটা কি বলছে? ভাসমান, অনেক সময় নদীতে যখন যাবে তখন নদীতে খড় কুটো ফুল অনেক কিছু মালা ফালা এক জায়গা থেকে অন্য জায়গায় ভেসে যায়, তো নদী কি বলছে? ভাসিয়ে যদি কোনো কিছু নিয়ে যায়, অর্থাৎ সাপোজ করে নদীর সাথে ভেসে ভেসে সেই জিনিসগুলো চলে গেল, তখন তাকে আমরা কি বলছি? ভাসমান ক্ষয়, অর্থাৎ জলে সহজে বলছে কি বলছে থিতিয়ে যায় না এমন জিনিসগুলো যেমন কাদা বালি পলি নদীর সাইডে বাহিত এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন একে বলছে কি? বহন প্রক্রিয়া দ্বারা ক্ষয়। একটা লম্ফদান প্রক্রিয়া, লম্ফদান প্রক্রিয়া মানে কি? সাপোজ করো কি বলছে দেখো পড়ে নাও, বলছে অপেক্ষিত ভারী শিলাখণ্ড নদীর তলদেশে ধাক্কা খেয়ে লাফাতে লাফাতে নদীর স্রোতে টানে বের, অর্থাৎ এখানে সাপোজ করো এটা একটা নদী, বড় বড় শিলাখণ্ড কি বলছে নদীর তলদেশে ধাক্কা মারলো, দিয়ে পরে কি হচ্ছে একটা চাপের সৃষ্টি হচ্ছে, তখন এই উপর দিয়ে উঠে গেল, আবার ধাক্কা মারলো, আবার আবার ধাক্কা মারলো, আবার এভাবে লাফিয়ে লাফিয়ে শিলাখণ্ড এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, একে লম্ফদান প্রক্রিয়া বলে। যদিও এটা আমার খুব পছন্দ নয়, কারণ এরকম বাস্তবিক জীবনে ঘটে না,
আরেকটা কি ঘোড়া নেই, সাপোজ করো ঢাল রয়েছে, নদীর ঢাল, কোন একটা শিলাখণ্ড ছিল নদীর সাথে, এখানে গড়িয়ে 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 এক জায়গায় অন্য জায়গায় বাহিত হচ্ছে। তো এইভাবেও কিন্তু কি হয় যে নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট যে সমস্ত মুড়ি কাকড় বালি রয়েছে সেগুলো বহন প্রক্রিয়া দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, হ্যাঁ কিনা? আর সঞ্চয় তো খুবই সোজা, এই যে ক্ষয় আর বহনের মাধ্যমে যে সমস্ত পদার্থগুলো এলো সেগুলো সমতল ভূমিতে নদীর যেহেতু ড্রেন সারফেস এগুলো নদী আর নিজের সাথে বহন করে নিয়ে যেতে পারছে না, তখন এগুলো নদীর তলদেশ ভাগে বা দুপাশে সঞ্চিত হয়, হ্যাঁ কিনা? এটাকে বলে সঞ্চয় প্রক্রিয়া। তো আজকে আমরা এতদূর পর্যন্ত পড়লাম, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে।